ডক্টর বিধানচন্দ্র রায়ের 1 জুলাই শুভ জন্মদিন ও মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী পূর্তি উপলক্ষে সোমবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। রক্তদান অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের বরণ ও ডক্টর বিধানচন্দ্র রায়ের ও স্কুলের প্রতিষ্ঠাতা প্রেমময়ী দেবীর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রায় 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড ব্লাড ব্যাংকের হসপিটালের হাতে তুলে দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে। প্রত্যেক রক্তদাতাকে একটি করে মেহগনি গাছের চারা ও মানপত্র প্রদান করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মাঝের গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজিফা খাতুন নায়েক, প্রাক্তন ছাত্র তথা উপপ্রধান বিপুল রায়, অবর বিদ্যালয় পরিদর্শক মন্তেশ্বর, 3 নম্বর চক্রের মোহাম্মদ সোমেন শেখ, স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার পল্লে, স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও আরো অনেকে। কোন জায়গায় তোমরা রক্ত দিলে? মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ে। রক্ত দিয়ে কেমন লাগছে? ভালোই লাগছে। কোন ক্লাসে পড়ো? আমরা উচ্চ মাধ্যমিক পাস করেছি। এই সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবে রক্ত দেওয়ার পর? আমাদের যে পর্যাপ্ত পরিমাণে রক্ত বর্তমান থাকে, সেই পরিমাণ রক্ত যদি দান করা হয় সেটা মানুষের কাজে লাগলে সেখানে খারাপ কিছু নেই, সেটা মানুষেরই ভালো হয়, সেটা মানুষেরই উপকার। সম্মানস্বরূপ কী প্রদান করলো তোমাদের? আমাদের তো নিবন্ধ সার্টিফিকেট গাছ এবং তোমার নাম? আমার নাম দিদি মন্ডল। তোমার নাম? আজকে আমাদের মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ে 75 বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আপনারা সকলেই জানেন আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন, সেই মৃত্যুদিনকে উদযাপন করা হচ্ছে। আর আমাদের 75 বছরের পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হবে, কিন্তু আজকে সূচনা হলো রক্তদান শিবিরের মাধ্যমে। এই রক্তদান শিবিরের প্রধান অতিথি ছিল আমাদের ব্লকের অভিভাবক তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ মহাশয়, কিন্তু উনি বিশেষ কাজে বাইরে চলে গেছেন। উনি বার্তা দিয়েছেন, স্কুলকে শুভেচ্ছা জানিয়েছেন যে এরকম মহৎ কাজে উনি থাকতে পারলেন না, সেই জন্য উনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আপনারা সকলে থেকে যেন এই মহৎ যে কর্মযোগ্য সেটাকে যেন সাফল্যমণ্ডিত করুন। এখানে আমাদের ব্লাডের আজকে আমরা এস্টিমেট করেছি 50 জন, কিন্তু যা উৎসাহ দেখা যাচ্ছে তাতে করে মনে হচ্ছে ওর বেশি হবে, 60-এর বেশি হয়ে যাবে। আমার নাম বিপুল রায়, আমি মাঝের গ্রাম উপপ্রধান। আর আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সদস্য, 2 জন সদস্য, আমাদের প্রধান ম্যাডাম এখানে এসেছিলেন, হ্যাঁ, আরও বিশিষ্টজন এসেছে।